তো হ্যাপি নিউ ইয়ার ওইভাবে হ্যাপি নিউ ইয়ার কে বলেছিল হ্যাপি নিউ ইয়ার বলেছিল আমাদেরকে ড্যাশ ফ্যামিলির দুইটা মাতাল সহ আরো কয়েকটা ছিল তো সেগুলির মাতলামো করতে দেখি নাই ওই ড্যাশ ড্যাশ ফ্যামিলির দুইটা মেম্বারই মানে ওই স্যান্ডি আর ম্যান্ডি এই দুইজনই বেশি মাতলামি করতেছিল স্যান্ডি তো পুরো ওভারলোড হয়ে গেছে স্যান্ডি মাতাল যা হয়েছে বাপরে বাপ দু হাজার চব্বিশ সবার ভালো কাটুক সবার ভালো কাটুক সবার ভালো কাটুক তোর হাতের রেখা আমি গুইনা ফলাইছি তুই এমনভাবে ভাবে ক্যামেরার সামনে এসে হাত নাড়তেছিলিস তোর হাতের রেখা আমি গুইনা ফলাইছি ঠিক আছে এতভাবে ভাবে কইতেছিল তো যাই হোক সবার উদ্দেশ্যে হ্যাঁ মাতাল স্যান্ডি বলে দিয়েছে না এই দিনটাতে তো বানতা হ্যাঁ তাই না এই দিনটাতে তো বান্তা হ্যাঁ মানে যারা যারা খায় আর কি তাদের জন্য বান্তা হ্যাঁ যারা ওকেশনালি খায় তাদের জন্য বান্তা হ্যাঁ যারা প্রফেশনালি খায় তাদের জন্য তো বান্তা বান্তা হি হ্যাঁ স্যান্ডির মতন মানুষ হচ্ছে সূর্য উঠলে খায় আর সূর্য ডুবলে খায় বৃষ্টি পড়লে খায় রোদ উঠলে খায় হুম রাত নামলে খায় এরকম একটা ব্যাপার স্যাপার বাদ বাকি টাইম খায় না এবার বুঝছে নাও স্যান্ডি কখন কখন খায় তো স্যান্ডির কাছে এই সমস্ত বিষয়গুলি হচ্ছে এই সমস্ত পরব বা ওকেশন গুলি হচ্ছে বান্তা 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 হি হ্যাঁ এক মিনিট সামথিং সেকেন্ডের একটা লাইভ এসেছিল ম্যান্ডি আর সেখানটায় মাতাল স্যান্ডি যা করল আপনার নিউ ইয়ার ঐশ আপ্টার নিউ ইয়ার বেশ ভালো কাকিমণি নমস্কার ও আতশের মা নমস্কার কালকে আমাকে তখন আমি ওই লাইভটা দেখিনি কালকে আমাকে অনেকে একজন কমেন্ট করেছে তারপরে অনেকে কমেন্টটা করে একজন কমেন্ট করেছে এই তুমি দেখো ম্যান্ডির লাইভে শেষের দিকে তোমার নামে মনে হয় কিছু বললো আমি ভাবলাম কি ওরে বাবা কতক্ষণ না লাইভ করছে সেই লাইভের এখন আমার দেখতে দেখতে যেতে হবে ওমা গিয়ে দেখি কি ইট্টুস্কানি একটা লাইভ করছে বাচ্চা গেছে তো সেইখানে দেখি শুরুর থেকে শুনছি 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 ও কেউ তো কিছু বলেনি হুম দেখি আতসের মা সে বলছে কি কালকে যা কন্টেন্ট হবে কিছুক্ষণ পরে বিশেষ করে সুতো পার বলতে বলতে কাট বাবা কাকিমনির আমারে মনে ধরছে ওরে বাবা গ এদের পরিবারের প্রত্যেকের মুখে হামি কত কন্টেন্ট ক্রিয়েটরের মুখে আমি আমি আমার কলারটা কই আমি কলারটার একটুখানি উঁচা করুম তো বলছে কালকে যা কন্টেন্ট হবে না তো কন্টেন্টের জন্যই তো করছে এরকম কন্টেন্টের জন্যই তো এরকম করছে যাতে ওদেরকে নিয়ে আমি স্পেশালি আমি পড়ে থাকি দেখে দেখলেন না আমি দুমাস নিয়ে দু মাস হয়েছে ওদেরকে নিয়ে ভিডিও করছিলাম না আমার চুলের মুঠি ধইরা টাইনা নিয়ে এসে এমনিতেই তো নাই চুলের মুঠি ধইরা টাইনা নিয়ে এসে তাও ব্যাটারি দিয়ে টাইনা নিয়ে আইসে ম্যান্ডি তো সরাসরি আর আমার বিরুদ্ধে মুখ খুলতে পারছিল না লাথি মারতাম না থুতমি প্যাঁচায় লাথি মারতাম আমি মানে মুখ দিয়ে মুখ দিয়ে কথার মাধ্যমে থুতমিতে মধ্যে লাথি মারতাম তাই ব্যাটারে দিয়ে নিয়ে এসে নিয়ে এসে বেশ গেমটা খেলে আমার উপর আমার মধ্যে দিয়ে একেবারে গাড়ি চালাচ্ছে তাই না তুই বল তুই বল সুতোপাতি বা যাই হোক সুতোপা বা যাই হোক হোয়াট তুই আমার যেই নামেই ডাক ডাকিস না কেন তুই বলতিস যে আমার নিয়ে কন্ট্রোভার্সি করো আমারে নিয়ে কন্ট্রোভার্সি করো নতুবা কিন্তু আমি তোমারে তোমার তোমারে ল্যাংটো করে দেবো বলতেই পারতিস তাই না বলে তোর বরটারে আমার পিছনে লেলাই দিলি ছি একদিন তো তুই বলছিলিস তোর বরের সাথে আমার প্রেম করতে হুম যাতে করে তোর প্রেমের পথটা মানে একেবারে চওড়া হয়ে যায় যাতে তুই একেবারে মানে গলি দিয়ে না বেরোয় একেবারে কি বলে ওটাকে হাইওয়ে দিয়ে যাতে বেরোতে পারিস সেই কারণে কখনো আমারে বলছিলি তোর বরের সঙ্গে প্রেম করতে কখনো মারুরে বলছিলিস তোর বরের সঙ্গে প্রেম করতে আর এখন ভালোবাসি মারাচ্ছিস কেউ যদি কাউকে ভালোবাসে না তাহলে তাকে অন্য কারোর সঙ্গে জুড়তে পারে তুই নিজে জুড়ে গেছিস জুড়ে গেছিস তোর বরকেও অন্যর সঙ্গে জুড়াচ্ছিস কেন যাতে করে তোর পথটা মসৃণ হয়ে যায় বাবা বা বাবা

বেস্ট অফ লাক আর আতসের মাম্মি নমৎকার সুতোপার জন্যই তো এরকম করে যাদের সুতোপা কন্ট্রোভার্সি করে তার জন্যই ম্যান্ডি এরকম বাড়াবাড়ি করে কারণ বেশি বাড়াবাড়ি না করলে সুতোপা আবার পেছনে পড়ে না সেটা ম্যান্ডি ভালো মতন জানে হ্যাঁ গিয়ে দেখি কি এই কথাগুলো বলছে বললাম বাবা তো দেড় মিনিটের লাইফের জন্য দেড় মিনিট না একটু বেশি হতে পারে একটু কমও হতে পারে এইটুকু আমার যথেষ্ট এইবার ঘুইরা চললে আসি আমি মারুর কাছে এ মারু 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 রে এ একটুখানি ওই হুজুরের কাছে নিয়ে চল না মারু আম সিরিয়াস হ্যাঁ আমি সিরিয়াস বলছি মারু আমারে প্লিজ নিয়ে চল না আমার একটু নিয়ে চল তোর সাথে তো কথাবার্তা আমার বন্ধ হয়ে গেছে এ তোর ভিডিওর মাধ্যমে বলছি আমার একটুখানি নিয়ে চল না দেখ না পুরো বাঁশ ঝাড় নিয়ে আমার পেছনে রেডি রয়েছে পুরো বাস নিয়ে আমার পেছনে দাঁড়ায় আছে সব কটা মিলে এ তোর হুজুরের হুজুরের কাছে আমার একটুখানি নিয়ে চল না রে আমার একটা তাবিজ কবজ দিয়ে আমার যদি সব এই সমস্ত সব ছাড়াতে পারে বিশ্বাস কর বিশ্বাস কর আমার এখন এটা মনে হচ্ছে যে আমারও না এবার দরকার যদিও আমি এসব বিশ্বাস কর করতাম না এখনও করি না তবুও তোর কথা শুনে শুনে আমার একটু একটু কেমন কেমন যেন মনে হচ্ছে তা বলছি কি এইটা তো গেল তোকে রিকোয়েস্ট করা হ্যাঁ এটা পার্সোনালি রিকোয়েস্ট আমার জন্য আমার সঙ্গে যা হচ্ছে তার কারোর সঙ্গে হয় না আর কারোর সাথে হয় না আমার সঙ্গে যা হচ্ছে তো তুই এই তো হুজুর বেশ বড় লোক মানে হুজুরের বাড়ি বেশ বড় তার মানে কি হুজুর বড় লোক তো আমার একটুখানি নিয়ে যাস না ও হুজুরের কাছে আমি একটুখানি তাবিজ কবজ করে নিজের একটা রক্ষা কবজ নিয়ে আসবো হ্যাঁ যাতে যারা আমার পেছনে বাস নিয়ে দাঁড়া রয়েছে তাদেরই যেন নিজের পেছনে বাসটা ঢুকা যায় হুম এরকম একটাখানি ব্যবস্থা করে দিতে বলিস না হ্যাঁ ও কাকিমা আমার একটু আমি না কন্ট্রোভার্সি করি তাই বলে কি আমার এইটুকু উপকার তোমরা করবা না আমার এইটুকু উপকার একটু করো না তো যাই হোক মারু বেশ সুন্দর একটা দিন বেছে নিয়েছিস তাবিজ কবজ নিয়ে ভিডিও করারে আগের দিন দি ভাই ক্যামেরা খুলনা রাগ দেখায় উচুত করে হ্যাঁ আর পরের দিন পরের পরের দিন মারু কি করলো তাবিজ কবজ নিয়ে ভিডিও বানাইয়া থামনেল দিল দিদি একেবারে শিখায় দিয়ে গেছে দিদি একেবারে মারুরে পাকায় দিয়ে গেছে কি করে থামনেল দিতে হবে কি করে টাইটেল দিতে হবে ভালো নিজের চ্যানেলের স্বার্থে যা যা করতে হয় তাই তাই করবি হুম কারোর দিকে আর পিছনে ফিরে তাকাবি না হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এই যে কথাগুলো যখন বয়স ওভার তুই দিতেছিলিস তখন ওই গাড়ির ভেতর থেকে ওইভাবে কোন পর্যন্ত হাত বাইর করে দিতেছিস বাই চান্স বাই চান্স কারণ সাইডে দিয়ে কিন্তু বাইক যায় সাইকেল যায় ছোট ছোটো গাড়িগুলি যায় বাই চান্স লেগে গেলে মেয়েটার হুম বাই চান্স লেগে গেলে ওটা তো তোদের জন্য একেবারে পুরো ফাঁকা রোড ছিল না যে আর কোনো গাড়ি যাতায়াত করবে না এই এইটুকু সাধারণ সেন্স নেই তুইও বের করছিলিস এমন না শুধু ওই মেয়েটা বের করছিল তুইও বের করছিলিস ওই হাত ভাইঙ্গা বৈশা থাকলে না পম পম কষ্ট পাইবে ছাইরা দেবে সেই কথা কই নাই কিন্তু পম পম কষ্ট পাইবে এই ধরনের বোকামিগুলি করিস না বাচ্চাটার চেহারাতে মানে বিহেভিয়ারে অনেক পরিবর্তন এসছে অনেক খোলামেলা লাগছে হুম বেশ ভালো লাগছে কিন্তু ফট করেই না যখনই ও বাচ্চাটাকে দেখছি না তখনই মনে পড়ছে যে তুই খোঁটা দিয়েছিলিস বা খোটা দেওয়া না এটা হচ্ছে তুই ওদের কাছ থেকে টাকা চেয়েছিলিস ওদের ভরণ পোষণের জন্য ওদের কাছ থেকে টাকা চেয়েছিলিস এটা বড্ড চোখে লাগছে মারু এটা এগুলো নেই ইগনোর করা যায় না আর এই এটা হচ্ছে দু যেখানে আমি কোনো কিছু ইগনোর করব না ইমোশনের বশবর্তী হয়ে কোনো কিছু চাপিয়ে যাব না লুকিয়ে যাব না হার্ট ইমোশান ক্যামেরা খুললে কোনো ইমোশান নেই হুম তো এটা বড্ড গায়ে লাগছে ওদিকে জয়ীকেও তুই বলতিস ভালোবাসিস তাহলে কি করে খরচা চেয়েছিলিস তাই না সেখানে তো ম্যান্ডি বাজারঘাট বেশ ইলাহিভাবে বাজারঘাট করছিলই হুম তোকে নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো ওই যে সোনা হোটেলে যে গেলি ওখানে গিয়েও তোরা দুজনে খেয়েছিস কত স্মৃতি তোদের দুজনার হুম আর তোর তাহলে সেখানে গিয়ে এই মেয়েটাকে যখন এখন খাওয়াচ্ছিস যে যার ভাগ্যে খায় যে যার ভাগ্যে খায় কেউ কাউকে খাওয়ায় না যে যার ভাগ্যে খায় আমরা শুধু উপলক্ষ মাত্র কিন্তু তারপরেও মানুষের ব্যবহারটা না মাথায় থেকে যায় হ্যাঁ তোর ওইদিকে তুই খরচা চেয়েছিস আর এখন তুই হঠাৎ করে তোরা বড় লোক হয়ে গেলি এই বিষয়টা বড্ড খরচাচ্ছে এড়ানোর চেষ্টা করলেও এই বিষয়টাকে এড়াতে পারছি না খাওয়া দাওয়া করছিস ঘুরছিস ফিরছিস আনন্দ করছিস ওই সময়টাতে তাহলে তোদের কেন মনে হয়েছিল হঠাৎ করে তোরা বলে দিয়েছিলিস যে তোরা মধ্যবিত্ত ফ্যামিলি তোরা মধ্যবিত্ত ফ্যামিলি যেই ফ্যামিলিতে দুজন ইনকাম করে একজন বসে খায় সেটা কখনো অবশ্যই উচ্চবিত্ত ফ্যামিলি বলবো না তবে হ্যাঁ সেই সংসারে অভাব থাকে না এখন তো তোরা তিনজনেই ইনকাম করিস তুই তোর বাবা মা দুজনের থেকে বেশি টাকা ইনকাম করিস আমি জানি দুজনের থেকে তুই বেশি টাকা ইনকাম করিস তো যাই হোক এই যে ইনকামটা এখন করছিস সেটা তোরাও স্বীকার করিস আর গোটা ওয়াইটি জানে এটা ম্যান্ডির দৌলতেন অথবা ওই ইনকাম তোর কোনোদিনও হতো না আমায় আমি একটা কথাই বলবো টাকা চাইছিস কোনো খারাপ কাজ করিসনি কিন্তু সেই টাকাটা যদি তোরা নিজের মুখে চাইতে তাহলে এতটা গায়ে লাগতো না অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি বিষয়টা উত্থাপন করতাম না তারপরে তুই বলেছিলিস ইলেকট্রিক বিল এসেছিল পনেরো হাজার টাকা এক একুশ দিনে সারাদিন নাকি এসি চলতো ভ্যান্ডি যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ এসি চলতো ঘুরতেও বেরিয়েছিস প্রত্যেক দিনই প্রায় ঘুরতে বেরিয়েছিস একুশ দিনে পনেরো হাজার টাকা ইলেকট্রিক বিল একজন দর্শক এসে বলছিল তার নাকি হজম হয়নি আমি বিষয়টা ভাবতেই আমারও যেন হজম হলো না এবার বাদবাকিটা তোরা জানিস যে কোনটা সত্যি কোনটা মিথ্যে হুম আমার মনে হয় না মারু তুই মিথ্যা কথা বলেছিস আবার ম্যান্ডিও মিথ্যা কথা বলেছে সেটাও আমি মানতে পারবো না কারণ ম্যান্ডি আজ পর্যন্ত কোনো রকম কোনো মিথ্যা কথা বলেনি হুম এই যে ম্যান্ডি যে বিষয়টা আমার সম্পর্কে বলেছে না আমি হেলায় আমি হেলায় বলতে পারতাম যে ম্যান্ডি নিজেকে সতী প্রমাণ করার জন্য আমার নামে কাদা চেটাচ্ছে আমি হেলায় বলতে পারতাম কারণ ম্যান্ডির কাছে কিন্তু কোনো প্রুফ নেই যে আমি যে ওকে কথাটা বলেছি ওর কাছে কিন্তু কোনো প্রুফ নেই কিন্তু আমি বলতে পারিনি কারণ আমি যে সত্যি কথা বলে তাকে অ্যাপ্রিসিয়েট করি তবে অবশ্যই সত্যি কথা বলে খুন করে এসে সত্যি কথা বলবে তাকে তো আর অ্যাপ্রিসিয়েট করা যায় না তাকে শাস্তি দিতে হয় ঠিক সেরকমই ম্যান্ডি যখন আমার সম্পর্কে বলেছিল না তখন আমি সঙ্গে সঙ্গে বলেছি যে হ্যাঁ আমি বলেছি এই কথা কিন্তু তার ভেতরে সত্য কতটা সেটাও আমি নিজের মুখে বলে দিয়েছি কিন্তু দেখ আবাল ড্যাশ পাবলিক আবাল ড্যাশ পাবলিক সেটা শুনবে না তুমি তো মারু যেই বিষয়গুলো খটকাবে সেই বিষয়গুলো নিয়ে তো বলতেই হবে আর তোর এরকম বলছি বলে তুই তোর হুজুরের কাছে আমার নিয়ে যাবি না এরকম কিন্তু বলিস না যদি নাও নিয়ে যাস আমার কিন্তু অ্যাড্রেসটা দিস হ্যাঁ বসিরহাটে তোর কোন হুজুরের বাড়ি ওনার ঠিকানা ঠিকানাটা আমার একটুখানি দিস হ্যাঁ আমিও একটুখানি তাবিজ কবজ করে আমার পেছনে একটুখানি ইয়ে রক্ষা কবজ লাগাবো পেছনে রক্ষা কবজ লাগাবো কারণ সবাই পেছন থেকে বাসটা মারে হুম তাই পেছনে রক্ষা কবজ লাগাব আর বাদ বাকি রইল পরে স্যান্ডি ম্যান্ডি রিলেটেড ভিডিও আসছে আসবে আসছে আসবে হুম কারণ ম্যান্ডি জানে আমি ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করলে ম্যান্ডির ভিউজ আপ হয় আবার ম্যান্ডি যদি আমাকে নিয়ে কিছু বলে লাখ ভিউজ হয় চক করে ঠিক তাই না তেমনি আমারও ম্যান্ডিকে নিয়ে যখন বলি তোমরা বেশ ভালো রেসপন্স করো হুম তো এই তো বিনিময় প্রথা চলছে চলুক যতদিন পর্যন্ত হার্ড হার্ড কন্টেন্ট পাবো ততদিন পর্যন্ত কন্ট্রোভার্সি হবে যখন পাবো না তখন ইগনোর করব। দেখেছ আশা করি দেখেছো ম্যান্ডিকে বাদ দিয়েও দুমাস আমি কন্টিনিউ দিনে তিনটে করে ভিডিও দিয়েছি তো এইটুকু বিশ্বাস আমার নিজের উপরে আছে যে আমি যতদিন চাইবো কন্টেন্ট ক্রিয়েট করতে কাউকে বাদ দিয়ে হলেও আমি কন্টেন্ট ক্রিয়েট করে দেখাতে পারবো তো ওই জবরদস্ত পিকনিক রিলেটেড ভিডিও তো আসছেই এইটা হচ্ছে মারুর ভিডিও তাবিজ কবজ রিলেটেড ভিডিও নিয়ে ভিডিও করলাম আর হচ্ছে ওই ম্যান্ডির দেড় মিনিট লাইভ নিয়ে একটা ভিডিও করলাম ঠিক আছে ওপান এই মাতাল স্যান্ডি মাতাল স্যান্ডি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্যান্ডি বি কেয়ারফুল আবার সেই বন্ধু বান্ধব ঢুকাইছিস বলে না যার নয়তে হয় না তার নব্বইতেও হয় না তুই তোর অভ্যাস হয়ে গেছে হুম তাটা